আমি এখন হোটেলের টপ ফ্লোরে দাঁড়িয়ে রয়েছি, এত সুন্দর সুইমিং পুল, আর সাথেই রয়েছে কিন্তু এত সুন্দর সি বিচ একদম সামনে। কি সুন্দর সুইমিং পুলটা, অসাধারণ অসাধারণ। বাইরে তাপমাত্রা 40 বা 42, শুধু কলকাতা না পুরো বাংলার মানুষ রোদে পুড়ছে, আর এই তীব্র গরমে শান্তির নিঃশ্বাস পাবেন কি? চলুন দেখি। বাবা রে, করে দেখ না, কলকাতায় পড়েছে তীব্র গরম, আর এই গরমে সমুদ্রের পাড়ে বসে ফুরফুরে হাওয়া, তার সাথে কাঁকড়া, ওহ কে না চায় বলুন। তাই একদিনের ছুটিতে ধর্মতলা থেকে সরকারি বাসে বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে। আমরা সবাই জানি হাওড়া স্টেশন থেকে 2টি ট্রেন দীঘা যায়, একটা হচ্ছে 6:45 তাম্রলিপ্ত এক্সপ্রেস, আর একটা 2:15 কান্ডারি এক্সপ্রেস। কিন্তু আজ আর ট্রেনে না, আজকে যাব ধর্মতলা থেকে 145 টাকায় সরকারি বাসে দীঘা। এই হচ্ছে টিকিট কাউন্টার, দেখো সব লাইন দিয়ে রয়েছে, দীঘা যাওয়ার টিকিট এখান থেকেই পাওয়া যায়, দীঘার কাউন্টার এই যেটা, এখান থেকে দীঘা যাওয়ার বাসের টিকিট পাওয়া যায় এবং সেই ভাড়া হচ্ছে 145 টাকা করে। চলো আর বেশি দেরি না করে যাওয়া যাক সরকারি বাসে 145 টাকায় কলকাতা থেকে দীঘা। এই কাকার দোকান থেকে নিয়ে নিলাম জল, তো এইগুলো কাকার দোকান থেকে নিয়ে নিলাম, এবারে বাসে উঠবো চলো। হেভি কমফোর্টেবল জার্নি এই গরমে। ওল দিয়ে নেমে গেলাম, এই দেখুন জাস্ট ও লাগছে কি, কলকাতায় পড়েছে তীব্র গরম, আর এই গরমে আপনি আমি সবাই কিন্তু হাঁসফাঁস করছি, আর এই তীব্র গরমে কলকাতার কাছে একটা দিন সমুদ্রের পাড়ে বসে ঠান্ডা হাওয়া আর সাথে কাঁকড়া মজা নিতে চলে আসুন দীঘা। ওই যে বাঙালি একটা কথা আছে না, শীত গ্রীষ্ম বর্ষা, দীঘাই তো হচ্ছে আমাদের একমাত্র বর্ষা। আর এই গরমে ঠান্ডা ঠান্ডা সুইমিং পুলের মজা নিতে এবং সি বিচের একদম কাছে থাকতে পারবেন এমন 2টি হোটেলের সন্ধান দেব এই ভিডিওর মাধ্যমে। 2টোই কিন্তু একদম 5-স্টার প্রপার্টি, সঙ্গে রয়েছে সুইমিং পুল। চলুন আপনাদেরকে ঘুরিয়ে দেখাই, আমি কিন্তু এখন আছি ওল দীঘায়, আর চলুন ওল দীঘায় আপনাদের একটা সুইমিং পুলওয়ালা দারুণ হোটেলের সন্ধান দেবো। যে কি জাস্ট কত সুন্দর দেখুন, একদম ফাঁকা ফাঁকা সি বিচ, আর এই সি বিচের একদম পাশেই কিন্তু রয়েছে আমাদের হোটেল, হোটেল সিগল। এই হচ্ছে হোটেল সিগল, এই হচ্ছে সিকিউরিটি রুম, এই দিক থেকে সোজা গেলেই আপনারা পার্কিং পেয়ে যাবেন, অনেক বড় পার্কিং রয়েছে যেখানে আপনারা 4-হুইলার 2-হুইলার সব পার্কিং করে রাখতে পারবেন। এই দেখুন তার পাশেও রুম রয়েছে, আর এইগুলো সবই তো রুম, আর এই রয়েছে রিসেপশন। চলুন ভেতরে যাই, ভেতরে ঢুকে গেছি আমি, দেখুন এই জায়গাটা খুব সুন্দর, এখানে বসার জায়গা, এটা এটা হচ্ছে এনাদের রিসেপশন। তো এটা বেশ বড় সড় একটা এরিয়া কিন্তু রয়েছে, আর আমি আজকে রয়েছি 214 নম্বর রুমে, এই যে এই রুমটা হচ্ছে আমার। চলো রুমটা তোমাদেরকে দেখিয়ে দিই একটুখানি, পরে আবার অগোছল হয়ে যাবে, এই জাস্ট ঢুকলাম। ওয়াও জাস্ট রুমটা কি সুন্দর, দারুণ রুম, দারুণ দারুণ সুন্দর। একটা বেড রয়েছে এখানে, আরামসে 2জন থাকা যেতে পারে, ওপরে ফ্যান রয়েছে, এসি রয়েছে, এদিকে লাইট রয়েছে, আর এদিকে একটা জানালা রয়েছে, এটা ছোটো মতো একটা ওয়ার্ড্রপ রয়েছে, টিভি রয়েছে, সোফা আছে, টি টেবিল রয়েছে, আর এখানে খুব সুন্দর একটা মিরর রয়েছে, দেখো কত সুন্দর লাগছে। ওয়াও দাদা কী আনছেন, এটা লাঞ্চ নাকি?
লাঞ্চে কি আছে? লাঞ্চে দেওয়া হয়েছিল ভাত, সঙ্গে এই যে ভাত, ডাল, ফুলকপি আলু তরকারি, আলু ভাজা, আর সঙ্গে দিয়েছে ডিমের কারি, আর এই হচ্ছে স্যালাড। আমাকে চারখানা ডিম দিয়েছে বস, দেখো। সত্যি কথা বলতে আসার পরে অনেক খিদে পেয়ে গেছি, সকালবেলা বেরিয়েছি বাড়ি থেকে, তো এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আগে লাঞ্চ করব, তারপরে তোমাদেরকে এই পুরো হোটেলটা ঘুরিয়ে দেখাবো, ওপরে সুইমিং পুল রয়েছে সেটাও ঘুরিয়ে দেখাবো, এবং এই হোটেলের কত কী রেট সেটাও কিন্তু জানিয়ে দেবো। চলো আগে লাঞ্চটা করি, তারপর বাকি কথা হচ্ছে। চলুন, এই 205 নম্বর রুমটা আপনাদের দেখিয়ে দিই, এটা হচ্ছে সুপিরিয়ার রুম। ওয়াও, জাস্ট ভেতরটা একবার দেখুন, কত সুন্দর করে সাজানো, ওয়াও লাভলি, দারুণ সুন্দর লাগছে কিন্তু এই রুমটা। একটা কিং সাইজ বেড রয়েছে, দিয়ে খুব বড় একটা মিরার রয়েছে, এবং ডেকোরেশন জাস্ট অসাধারণ। একটা টিভি রয়েছে, এদিকে রয়েছে পুরো কফি মাগ দেওয়া রয়েছে, সব কিছু সেট পুরো দেওয়া রয়েছে, দেখুন একদম টোটাল সেটটা দেওয়া রয়েছে, খুব সুন্দর। আর নিচে রয়েছে কিন্তু মিনি ফ্রিজ, বাও। আর এদিকে রয়েছে বাথরুম, এটাকে দেখিয়ে দিই, বেশ সুন্দর ছোটো মতো, একটা বেসিন রয়েছে, কুমোট রয়েছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই সুন্দর। আর এই রুমে সব থেকে ভালো যে ব্যাপারটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে একটা ব্যালকনি রয়েছে, দারুণ সুন্দর। জাস্ট পর্দাটা সরালাম, এই দেখো অসাধারণ অসাধারণ। এই ব্যালকনি দাঁড়িয়ে যাই তোমরা সি বিচটা দেখতে পাচ্ছ, দেখো দারুণ লাগছে না, দারুণ দারুণ। এখান থেকে সোজা পুরো সি বিচ দেখতে পাওয়া যাচ্ছে, মানে এই ব্যালকনিতে দাঁড়িয়েই তোমরা কিন্তু সি বিচের মজা নিতে পারো। আমি এখন হোটেলের টপ ফ্লোরে দাঁড়িয়ে রয়েছি, এত সুন্দর সুইমিং পুল, আর সাথেই রয়েছে কিন্তু এত সুন্দর সি বিচ একদম সামনে, আর এত সুন্দর সুইমিং পুল, মানে দারুণ লাগছে, ইচ্ছা করছে এক্ষুনি নেমে যায় সুইমিং পুলে। তার জন্য আপনাদের কিন্তু নিয়ে আসতে হবে সিনথেটিক প্যান্ট জামা, নাহলে কিন্তু এখানে নামতে দেওয়া হয় না। এছাড়া আপনারা যদি না নিয়ে আসেন তার ব্যবস্থাও রয়েছে, এখানে পাওয়া যায়, এখান থেকে আপনারা নিয়ে নিতে পারেন। এই সুইমিং পুলটা সকাল 9টা থেকে আর দুপুর 3টে পর্যন্ত কিন্তু ওপেন থাকে, আপনারা স্নান করতে পারবেন, তারপরে আবার 2 ঘন্টা রেস্ট, তারপরে 5টা থেকে রাত 9টা পর্যন্ত কিন্তু চলে। এক কথায় বলতে গেলে হোটেলটা দারুণ সুন্দর, তার সাথে সুইমিং পুলটা তো মানে একদম লোভনীয় যাকে বলা যায়, এত সুন্দর সুইমিং পুল, এত সুন্দর হোটেল, সি বিচের একদম সামনে। যদি আপনারা চান আমি বলবো একটা দিন ঘুরে যান দীঘার এই হোটেল সিগাল থেকে। এই হচ্ছে সন্ধেবেলার ভিউ হোটেল সিগাল, সন্ধেবেলা হোটেলের ভিউটা আবার দেখুন কত সুন্দর লাগছে, চলুন ভেতরে যাই, জাস্ট হোটেলটা একবার দেখুন, অসাধারণ লাগছে অসাধারণ। এইটা একবার দেখুন, অনেকগুলো প্রজাপতি এরকম উড়ে আসছে, জাস্ট এই জায়গাটা না সেলফি জোন, এখানে দাঁড়িয়ে তোমরা সেলফি তুলতে পারো, দারুণ সুন্দর লাগছে কিন্তু। আর এখান থেকে দেখো দেখা যাচ্ছে সি বিচ, অসাধারণ অসাধারণ। সামনে দুটো দোলনা রয়েছে, চেয়ার টেবিল পাতা রয়েছে, আর এটা অনেক বড় একটা বাগান গার্ডেন মতো রয়েছে। এখানে বিকেলবেলাটা তোমরা ঘোড়ো, তোমার যদি কোনো পোষ্য ডগ থাকে নিয়ে আসতে পারো, এই জায়গাটা কিন্তু দারুণ লাগবে দারুণ। আর এই হচ্ছে আমাদের হোটেল, হোটেল সিগাল। এখন যেহেতু সন্ধে হয়ে গেছে তাই একটা কথাই বলবো, এই সন্ধেবেলাটা কিন্তু দারুণ সুন্দর লাগছে এই গার্ডেনে দাঁড়িয়ে, একটা ফুরফুরে হাওয়া পাচ্ছি, আর এত সুন্দর হোটেল, ও সত্যি দারুণ। এখানে বসে বসে কিন্তু তোমরা চা কফি, বিকেলবেলাটা স্ন্যাক্স এসব খেতে পারো, দারুণ লাগবে। সন্ধেবেলা এরকম সুইমিং পুলের মজা নিতে যদি আপনারা চান তবে আমি বলবো হোটেল সিগাল আসতে পারেন। এই রুফটপের একদম ওপরে কিন্তু রয়েছে এই সুইমিং পুল, সত্যি বলছি অসাধারণ লাগছে, আর ফুরফুরে হাওয়ার সাথে এত সুন্দর সুইমিং পুলের মজা আর কোথায় আছে, মাত্র এই হোটেলেই, হোটেল সিগাল। সন্ধেবেলা সুইমিং পুলে বেশ ভালো একটু এনজয় করলাম, রুমে যাই, রুমে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর আপনার সাথে কথা বলছি। দীঘার সমুদ্রে এসছি আর মাছ ভাজা দেখবো না বা খাবো না সেটা কি হয়, চলো তোমাদেরকে দেখাই এখানে মাছ ভাজা। কি আছে দাদা? ভাত আছে, ভাত আচ্ছা, ডাল আছে, ডাল, আলু ভাজা আছে, আলু ভাজা, আর সঙ্গে আছে চিকেন, চিকেন আছে, আচ্ছা, ফুলকপি আলু তরকারি আছে, আর আমাদের যেহেতু পেঁয়াজ লঙ্কা লেবু, আর সঙ্গে আলু ভাজা। আমি একা এসছি, কিছুই করার নেই তেমন, তাই রাত্রির ডিনারটা তাড়াতাড়ি ডেকে নিয়েছি, এখন ঘড়িতে বাজে রাত 10টা,
ডিনারটা করে নিই, তারপর আপনার সাথে কাল সকালবেলা দেখা হচ্ছে। তবে আবার আমি কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাইরে। এই যে আমার হোটেল সিগাল, সিগাল থেকে বেরিয়ে গেছি। যাই হোক, ওল্ড দীঘায় আপনাদের একটা সুইমিং পুলওয়ালা হোটেল দেখিয়ে দিলাম, এবারে এখান থেকে যেমন নিউ দীঘায় আপনাদেরকে একটা সুইমিং পুলওয়ালা হোটেল দেখাবো, আর সেটা রেট কত কি সেটাও বলে দেবো। তো চলো যাওয়া যাক নিউ দীঘার উদ্দেশ্যে। চলে এসেছি নিউ দীঘা। আপনাদের ওল্ড দীঘায় একটা সুইমিং পুলওয়ালা হোটেল দেখালাম, নিউ দীঘাতে আপনাদেরকে একদম কম বাজেটের একটা সুইমিং পুলওয়ালা হোটেল দেখাবো। নিউ দীঘায় সবথেকে ফেমাস লাক্সারিয়াস হোটেল দয়াল ইন্টারন্যাশনাল। এই যে লাক্সারিয়াস হোটেল দয়াল ইন্টারন্যাশনাল। এই হোটেলের সামনে একদম রয়েছে অনেকটা বড় জায়গা, যেখানে তোমরা ফোর হুইলার এবং টু হুইলার পার্কিং করে রাখতে পারবে। তো চলো ভেতরে যাব, এই দয়াল ইন্টারন্যাশনালের ভেতরে যাব। চলো তোমাদেরকে ভেতরের ইন্টেরিয়ারটা দেখাই। তো এই হচ্ছে এনাদের রিসেপশন। চলুন যাই দয়াল ইন্টারন্যাশনাল। নমস্কার বাবুদা, রুম আছে তো? চলুন রুম দেখান একটু আমাদের। জাস্ট এরিয়াটা দেখুন কত সুন্দর লাগছে, দারুণ। দাদারা রুম দেখান আমাদেরকে, 405 নম্বর রুমটা আপনাদের দেখাই। চলুন জাস্ট রুমটা দেখুন, ওয়াও দারুণ সুন্দর। একটা কিং সাইজ বেড রয়েছে, ফ্যান রয়েছে, ডেকোরেশন তো দারুণ, জাস্ট দারুণ। এসি রয়েছে, সঙ্গে একটা টেবিল রয়েছে, এখানে টেবিল রয়েছে, সোফা রয়েছে দুটো, একটা বসার জায়গা রয়েছে, এদিকে রয়েছে টিভি, আলমারি, একটা মিরার। আর জাস্ট দেখুন একবার কত সুন্দর, এদিকে রয়েছে ওয়াশরুম। ও হো হো, ওয়াশরুমটা কী বড়, দারুণ সুন্দর, দারুণ রুম। একটা গিজার ফেজিটা আপনারা পেয়ে যাবেন, সত্যি বলতে রুমটা দারুণ। এই দয়াল ইন্টারন্যাশনালের প্রত্যেকটা রুমই কিন্তু দারুণ সুন্দরভাবে সাজানো, এবং খুব সুন্দর রুম প্রত্যেকটা। তার মধ্যে আপনাদের একটা রুম দেখিয়ে দিলাম, চলুন আরও একটা রুম দেখিয়ে দিই। এই হচ্ছে 402 নম্বর রুম, চলুন এই রুমটা আপনাদের ঘুরিয়ে দেখাই। ও হো, জাস্ট রুমটা কি দারুণ। ডাবল বেড রয়েছে দেখতেই পাচ্ছেন, এখানে দুজন, এখানে দুজন, চারজন থাকতে পারবে। কিং সাইজ বেড রয়েছে দুটোই, ফ্যান রয়েছে, এসি রুম, সোফা সেট রয়েছে, টেবিল রয়েছে, এদিকে মিনি ফ্রিজ রয়েছে, টিভি রয়েছে, আর এদিকে একটা ছোট মতো ব্যালকনি রয়েছে। দাঁড়ান দেখাচ্ছি আপনাদেরকে, এই দেখুন, আহা দারুণ সুন্দর, দারুণ সুন্দর, দেখুন আহা কি সুন্দর লাগছে। এই হচ্ছে ওয়াশরুম, দেখিয়ে দিই চলুন, দেখুন একদম পরিষ্কার পরিচ্ছন্ন, দারুণ সুন্দর, বেশ বড় সড়ো, গিজারের ফেসিলিটি আপনারা পেয়ে যাবেন। তাহলে রুমগুলো তো আপনারা দেখে নিলেন, এই রুমের কত কি প্রাইস পড়ছে, বা আপনারা যদি এখানে একদিন থাকেন কত টাকা কি খরচা পড়ছে, সব কিছু কিন্তু আমি নিচে লিখে দেবো এবং স্ক্রিনেও দিয়ে দেবো, আপনারা কিন্তু দেখে নেবেন একটুখানি। আপনারা সবাই জানেন যে কলকাতায় প্রচণ্ড গরম, আর আপনাদের কথা দিয়েছিলাম যে নিউ দীঘায় একটা সুইমিং পুলের হোটেল দেখাবো, তাই চলে এসেছি দয়াল ইন্টারন্যাশনালে। এখানে কিন্তু সুইমিং পুলটা দারুণ, চলুন আপনাদের ঘুরিয়ে দেখাই। এই দেখুন সুইমিং পুল, সুইমিং পুল এরিয়া। সুইমিং পুলের টাইমিংটা দেখিয়ে দিই, 9টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত কিন্তু সুইমিং পুল ওপেন থাকে, চলো দেখাই। ও হো হো, সুইমিং পুলটা কী সুন্দর, দারুণ সুন্দর সুইমিং পুল, ও বেশ বড় সড়ো সুইমিং পুল, কিন্তু এই গরমে সুইমিং পুল ছাড়া দীঘা মানায় না, এত সুন্দর লাগছে, জাস্ট দেখুন একবার, দারুণ দারুণ, জাস্ট দারুণ। ইচ্ছা তো করছে এই গরমে এক্ষুনি নেমে যাই, কিন্তু নামবো না, আমরা বাড়ি যাব। আপনাদেরকে, আপনাদের জন্য শুধু খালি এটা দেখালাম, জাস্ট দেখুন কত সুন্দর লাগছে। সত্যি কথা বলতে কলকাতার কাছে একটা দিন সুইমিং পুলের মজা নিতে চলে আসুন দীঘা দয়াল ইন্টারন্যাশনালে, সত্যি অসাধারণ। এই সুইমিং পুলের পাশেই কিন্তু এনাদের নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে দেখতেই পাচ্ছেন, রেস্টুরেন্টের টাইমিংও দেওয়া রয়েছে এখানে, দেখে নেবেন। তো দেখিয়ে দিচ্ছি আপনাদের রেস্টুরেন্টটা, এই হচ্ছে রেস্টুরেন্ট, এখানে চাইলে আপনারা আপনাদের পছন্দ মতোই খাওয়া দাওয়া করতে পারেন। বেশ বড়ো সড়ো এবং সুন্দর সাজানো গোছানো রেস্টুরেন্ট রয়েছে। এক কথায় বলতে গেলে আপনারা দয়াল ইন্টারন্যাশনালে সব কিছু পেয়ে যাবেন, রেস্টুরেন্ট রয়েছে, সুইমিং পুল রয়েছে, দারুণ দারুণ রুম রয়েছে, সব কিছু মিলিয়ে অসাধারণ। তোমাদের কত টাকা থেকে রুম শুরু হচ্ছে? আমাদের এখানে দু রকমের রুমের ট্যারিফ থাকে, একটা হচ্ছে সিজনাল, একটা হচ্ছে নন সিজনাল। সিজনে মোটামুটি স্টার্টিং প্রাইস হচ্ছে আপনার 1800 টাকা থেকে, 1800 থেকে শুরু স্টার্টিং, আর অফ সিজনে ওটা 1500 টাকা থেকে শুরু। এটা কি শুধু রুম ভাড়া? এটা হচ্ছে অনলি রুম। আর খাওয়া দাওয়া আলাদা? খাওয়া দাওয়া, যেহেতু রেস্টুরেন্ট আছে খাওয়া দাওয়াটা আলাদা। আচ্ছা, আর মানে ধরো এমনি সিজন ওয়াইজ কত রুম চলে? সিজন ওয়াইজ মোটামুটি 1800 টাকা থেকে শুরু আমাদের এখানে নর্মাল রুম প্রাইস। আমাদের তো 5টা ক্যাটাগরি আছে, স্ট্যান্ডার্ড, ডিলাক্স, সুপার ডিলাক্স, ফ্যামিলি রুম, সুইট রুম, এরকম। তো 1800 টাকা থেকে যেটা স্ট্যান্ডার্ড রুম,
তারপরে চলে যায় আপনার হচ্ছে 2000 টাকা, যেটা ডিলাক্স, 2200 টাকা থেকে 2500 টাকার মধ্যে রেঞ্জ থাকে সুপার ডিলাক্স, 2500 টাকা থেকে 2800-3000 চলে যায় সুপার ডিলাক্স ফ্রন্ট সাইডের রুমগুলো, যেখানে দুটো করে ব্যালকনি থাকে। আর এছাড়া ফ্যামিলি রুম যেগুলো রয়েছে ওগুলো মোটামুটি সিজনের রেট থাকে তোমার 3500-4000 টাকা, অফ সিজনের রেট থাকে মোটামুটি ওই 2500-3000 টাকা মতো। ঠিক আছে, যাই হোক, আমার কিন্তু দীঘা ঘোরা হয়ে গেল। তো আপনাদের একটা কথাই বলবো, যদি এই গরমে সুইমিং পুলের মজা নিতে চান দীঘায় এসে, তাহলে কিন্তু আপনারা এই দুটো হোটেলে থাকতে পারেন। আমি দুটো হোটেলেরই নাম্বার স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এবং কত টাকা করে কী প্যাকেজ পড়ছে সেটাও লিখে দেবো। তো আপনারা চলে আসুন, চটপট ফোন করুন, বুকিং করুন আর মজা নিন। তো চলুন, এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বং ফ্যানের চ্যানেলের সাথে সদা সর্বদা যুক্ত থাকবেন। টাটা।